নমস্কার, আজকে আমি রান্না করতে যাচ্ছি ইলিশ মাছ। ইলিশ মাছ তো সবাই খায়, ইলিশ মাছের সেদ্ধ কি করে করছি সেটা দেখুন। আমি এটার মধ্যে নুন, হলুদ, কাঁচা লঙ্কা দিয়েছি, আর এখন এটার মধ্যে সর্ষে দেব। এই বাটিতে আমি সর্ষে নিয়ে নিয়েছি যেটার মধ্যে আমি সেদ্ধটা করব। সর্ষেটার মধ্যে এখন মাছটা ভালো করে নিয়ে মাখিয়ে তারপর দেখাচ্ছি। মাছটাকে আমি মেখে সর্ষে দিয়ে মেখে একটা টিফিন কৌটোর মধ্যে ঢুকিয়ে দিয়েছি, আর ভেতরে একটা রিং দিয়েছি, এখানে জল দেব, দিয়ে মাছটাকে ভালো করে ঢাকা দিয়ে বসিয়ে দেব। এইভাবে এটাকে বসিয়ে দিয়েছি, এখন ঢাকা দিয়ে চাপা ফ্লেমটা পুরো বাড়িয়ে রাখবো, আর একটু জল দেব যাতে বাটিটার মধ্যে জলের পুরো হিটটা পায়। রেসিপিটা হয়ে গেছে, ইলিশ মাছ সেদ্ধ।